শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি, পরে দিলে নেওয়া যেতে পারে, এখন বিবাহের সময় নয়। বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে উঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যাই, এমন কাজ করা কি যাবে? হয়তোবারে এটা হিন্দুদের নীতি ছিল, কুসংস্কারগুলো খারাপ কিছু। বিবাহ অনুষ্ঠানে বর কনের মালা বদল, শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া, এগুলো হারাম। জানি না আমি সিরাজগঞ্জের খবর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। হয়তো বা সিরাজগঞ্জ তাই হতে পারে, বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ভিতরের সালাতে দোয়া কুনুত হাত তুলে কখন পড়তে হয়, রুকুর আগে হাত বাঁধা অবস্থায় এটাই বেশি ঠিক, রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন। হাত উঠাতে হবে প্রতিদিন এটা ঠিক নয়, প্রতিদিন হাত উঠানো বিদাত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত এই বইয়ে লিখেছেন চারটি বিষয় নবী রসুলদের সুন্নাতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি মিসকাতুল মাসাবিহ জয়ীফ হাদিস বলেছেন। মিসকাতুল মাসাবিতে বলতে পারে, হয়তো বা সেটা আগের তাহাকিক, পরের তাহাকিকে সেটা নেই, যার কারণে এসেছে আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো। ঘুমানোর আগে কোরআনের কোনো কোনো সুরা পড়ে ঘুমাতে হয়, সুরা সাজদা, সুরা মুলক, সুরা সাজদা, সুরা মুলক, আর এখলাস ফালাক নাস পড়লে এইভাবে, এখলাস ফালাক নাস এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে তিনবার। নবীদের আগে হযরত বলা যাবে কি যাবে না? তাহাজ্জুদ সালাতের নিয়ম কি? দুই রেকাত করে পড়বেন, যেসব সুরা মুখস্থ আছে সেসব সুরা দিয়ে। আমিন জোরে বলা কি ফেতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ, অনেক হাদিস।